নমস্কার বন্ধুরা, কালচারিস্ট সিঙ্গারে সবাইকে স্বাগত। আমি যেইগুলো বাটাবুটি করি, যেমন আজকে যেমন মুসুরির ডাল চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে করেছি, সে বাটাগুলো আমি একটু শিল নোড়াতে বাটতেই পছন্দ করি। এখন অনেক এখনকার দিনে অনেকেই মিক্সচার মেশিন, তারপরে মানে যত অলস, যত আর কি কাজ না করা যায়, যত শরীর না নাড়ানো যায় ততই ভালো, সেই দিকেই মানুষ এখন এগোচ্ছে। কিন্তু আমি যতবারই যতখানি মানে একটুখানি যদি আমার আদা রসুনও কাটতে হয়, সেটাও আমি বেটে তারপরে আদা রসুনটা শিল নোড়ায় বেটে রান্না করি। মা ঠাকমাদের মুখে শুনেছি শিল নোড়ার জল নাকি খাওয়া খুব ভালো, বিশেষ করে মেয়েদের পক্ষে। তাই আমি সেই ঠাকমাদের স্মৃতি বজায় রেখেই, আমার ঠাকমা চলে গেছে অনেক দিনই চলে গেছে, কিন্তু সেই ঠাকমা মাদের স্মৃতি বজায় রেখেই আমি এখনও শিল নোড়া বেটেই আমি আমার শ্বশুরবাড়িতে রান্নাবান্না করি। জানি না ভবিষ্যতে কী হবে, তখন হয়তো আমাকে মিক্সচার মেশিন কিনতে হবে, কিন্তু যতটা না কেনা যায় আমি ততটাই আর কি সেটাতে পছন্দ করি আর কি, এবং খেতেও আমার খুব ভালো লাগে শিল নোড়া বাটার রান্না। আজ দুপুরেই করেছি মুসুর ডালের বড়া তৈরি করে, সেই আদা রসুন লঙ্কা সবই আমাকে সেই শিল নোড়াতেই বেটে নিয়েছি। অনেকে এইবার এই জিনিসই করবে, হয়তো আমার জিনিস দেখে অনেকে এই জিনিসটা করবে, কিন্তু অনেকে মিক্সচার মেশিনে বাটনা করে নেবে, সেই টেস্ট আমি ঠিক পাই না বন্ধুরা। আমার একটুখানি শিল নোড়ায় বাটা রান্না করতেই ভালো লাগে। এবার আপনারা যদি আমার মতে একমত হন, অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি খুব খুশি হব, ঠিক আছে? কিন্তু উল্টোপাল্টা কমেন্ট নয়, বারবার বলছি, প্রতিদিন বলছি, উল্টোপাল্টা কমেন্ট করবেন না। যদি সে কোনো কমেন্ট আপনাদের করতে ইচ্ছা করে এবং আমার সেটা ত্রুটি থাকে, আমাকে বলবেন যে এইখানে আপনার ত্রুটি আছে, কিন্তু অন্য উল্টোপাল্টা কমেন্ট এই অমুক এই তমুক এরকম করবেন না, ওরকম করবেন না, এইসব আমার একদম ভালো লাগে না। কিন্তু বন্ধুরা, আপনারা আমার বন্ধু, আপনারা আমার পাশে আছেন, আরও পাশে থাকবেন, এই কামনা করি। আমি আমার ক্ষুদ্র আবেদন শেষ করলাম, ধন্যবাদ।